তুলে নেওয়া হলো রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের কেন্দ্রীয় নিরাপত্তা না জানিয়ে তোলা হয়েছে অভিযোগ সাংসদের। আমার উপর হামলা হলে দায় রাজ্য ও কেন্দ্রের দাবি সাংসদের। তুলে নেওয়া হলো নদিয়ার রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের কেন্দ্রীয় নিরাপত্তা। সাংসদকে না জানিয়ে এই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে সাংসদের দাবি। নিরাপত্তা তুলে নেওয়ার বিষয়টি আমি জানি না, আমাকে এ বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি, আমি জানতে চাইলেও কোনো সদুত্তর পাইনি এখনও। এর পাশাপাশি সাংসদ দাবি করেন, আমার নিরাপত্তা তুলে নেওয়ার পর যদি আমার ওপর হামলা হয় তার দায় রাজ্য ও কেন্দ্র উভয়ের ওপর। তিনি এও দাবি করেন, পৌরসভা ভোটে যেভাবে রাজ্যের শাসক দল ছাপ্পা ও রিগিং করেছে তাতে আমার নিরাপত্তা থাকলে তা অনেকটাই আটকাতে পারতাম। এদিন এ বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম সাংসদ জগন্নাথ সরকারের সাথে। ফোনে তিনি কি জানিয়েছেন আসুন শুনব। বলছি জগন্নাথ বাবু, আপনার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী হঠাৎ তুলে নেওয়া হলো, আপনি দীর্ঘদিন ধরে প্রচারও করেছেন পৌরসভা ভোটে, যেটা আমরা নজরে পেয়েছি, যে নিরাপত্তা বাহিনীকে ছাড়াই, কারণটা কি? এটা কারণ তো বলা কঠিন, দুর্ভাগ্যজনক ঘটনা আমি মনে করি, কারণ সারা পশ্চিমবাংলার সমস্ত এমএলএ এমপি আছে, আমার নিরাপত্তা হঠাৎ করে উঠিয়ে নিয়েছে। প্রথমে রাজ্য সরকার নিয়েছে, যা দুইজনা স্টেট পুলিশ ছিল তাদেরকে আমাকে না জানিয়ে বিনা অনুমতিতেই তারা নিয়েছে, কেন্দ্র সরকারও বিনা অনুমতিতে নিয়েছে, আমাকে না জানিয়ে হঠাৎ করে দেখলাম যে আমার নিরাপত্তা তুলে নেওয়া হলো। তবে ব্যাপারটা আমি জানিয়েছি, হয়তো হয়ে যাবে তাড়াতাড়ি, এখন কি কারণে হয়েছে কেন হয়েছে জানা নেই। তবে এটা ঠিক যে থাকলে পরে পুরো নির্বাচনে একটু ভালোভাবে অনেকটাই যে ছাপ্পা ভোট বা দখল এটা আমি মুখ করতে পারলে নিয়ন্ত্রণ কিছুটা হলেও করা যেত। যাই হোক, আমি চেয়েছি হয়তো অচিরেই পেয়ে যাব, এই আশা রাখি। বিরোধীরা বলছে আপনার দলের ভেতরে গোষ্ঠী কন্দলের কারণেই আপনার নিরাপত্তা বাহিনী তুলে নেওয়া হলো, কি বলবেন? দেখুন, ব্যাপারটা একটা প্রবাদ আছে, অন্ধকার ঘরের মধ্যে সাপ মানে কোথায় আছে তো বলা যাবে না, সর্বত্র বিরাজ হতে পারে, কোথায় আছে, কিভাবে হলো, ভুলবশত হলো না কেউ করলো, এটা আমার পক্ষে বলা সম্ভব না। আচ্ছা, আপনি কি আপনার দলের অভ্যন্তরে কথা হয়েছে নিরাপত্তা বাহিনী প্রত্যাহার নিয়ে? আমি জানিয়েছি দলকে, তারা বিচার বিবেচনা করবে কি করবে না করবে। তবে আমি জনতার মাঝে থাকি, জনতার পাশে থাকি, নিরাপত্তা ছাড়াও কাজ করেছি, দেখেছেন মানুষের মধ্যে দিয়ে রিক্স নিয়ে, ক্ষতি হলে দায়ী যেমন রাজ্য সরকার তেমনি কোনো সরকারই বাদ যায় না, কোনো অ্যাক্সিডেন্ট বা যায়, এর আগে দুবার হামলা হয়েছে, বিভিন্ন ছোটখাটো একাধিক থানায় কেসও আছে, এবং একটা মিথ্যা মামলায় এমএলএ হত্যা মামলায় আমাকে জুড়ে দেওয়া হয়েছে। এগুলো রাজনৈতিক কি বিষয় আছে, আমি মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করি, এটাই হচ্ছে আমার লক্ষ্য। ওকে, ধন্যবাদ, ধন্যবাদ অনেক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।